হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। সেলফ স্টাডি করার একটা মাধ্যম হলো মক টেস্ট, অর্থাৎ বাড়িতে বসে নিজের প্রিপারেশনের মেজার করা, অর্থাৎ নিজের প্রস্তুতি কেমন চলছে তার একটা চিরুনি তল্লাশি। আমাদের এই মক টেস্ট ইংলিশ পেপারের ওপর 30 MCQ বেসড কোশ্চেন আছে, যা WPPRB নিয়ম অনুযায়ী করা হয়েছে, যা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি তোমাদের WPP কনস্টেবল, লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুবই উপকার হবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট 5। এর আগে 4টে পর্ব বা মক টেস্ট আলোচনা হয়েছে, তোমরা প্লিজ প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেন্ড করো, চেষ্টা করো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। চলো শুরু করি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পর্ব নাম্বার 5 প্রশ্ন আলোচনা হবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে উত্তরগুলো মিনে নেবে। তোমরা উত্তর নিজে থেকে দেবে, তারপরে দেখবে যে কটা তোমরা ঠিক করতে পারলে। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে চকোলেট, কোনটা ঠিক হবে উত্তরটা দেখো একবার, চেষ্টা করো। আশা করি তোমাদের হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন বি হবে, চকোলেট স্পেলিং। আশা করি তোমাদের উত্তরটা মিলে গেছে। এইভাবে তোমরা চেষ্টা করতে থাকো। নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট এখানে প্রিপোজিশন বসাতে হবে। মাদার ওয়াজ অ্যাংরি, এই অ্যাংরির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসবে? মি অ্যাট এ স্টুপিডি। তাহলে অ্যাংরির পরে তোমরা জানো যে কী বসে, আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা মিলে না, অ্যাংরির পরে হবে এখানে উইথ হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং কমন যোগ্য, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে। হি সেড হ্যাজ এনিবডি বিন আনকাইন্ড টু ইউ। দেখো প্রথমে তোমাদেরকে এটা প্রথমে অ্যান্সার তোমরা দিয়ে দাও কোনটা ঠিক হবে, তারপরে তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলছি যেটা বেসিক কনসেপ্ট। যে প্রথমে তোমাদেরকে এটা দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে এটা, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তাহলে এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে কনভার্ট হয়ে কোথায় চলে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী থাকে? হ্যাড থাকে এবং ওর সাথে কী থাকে? বিন থাকে। তাহলে দেখো কোনটা উত্তর ঠিক হবে। আশা করি অ্যান্সারটা তোমাদের হয়ে গেছে। অ্যান্সারটা মিলে না, অপশন এ হবে এর সঠিক উত্তর। কেন? এখানে দেখো হ্যাজ রয়েছে, বিন রয়েছে, অবশ্যই এটা কী রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে কী হয়ে যাবে? হ্যাড আর বিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি প্রশ্ন কী রয়েছে। প্রথমে তারপরে যেটা রয়েছে যে কারেক্ট একটা প্রভাব করতে হবে, প্রবাদ বা প্রবাদ প্রবচন করতে হবে, কোনটা ঠিক হবে সেটা একবার দেখে নাও। আশা করি অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে। অ্যান্সারটা মিলে নাও। প্রথমে প্রথমটা হবে এর সঠিক উত্তর, সেট এ থিপ টু ক্যাচ এ থিপ, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। আবার রয়েছে একটা ইনডাইরেক্ট, তোমাদের ন্যারেশন করতে হবে। ন্যারেশনটা বলছে সি সেড হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ওয়াজ নট অ্যাফ্রেড অফ গোস্ট। দেখো এই চারটার মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর হবে। আশা করি অ্যান্সারটা তোমাদের হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা জানো যে এখানে ইন্টারোগেটিভ শুরু হয়েছে WH দিয়ে, তাহলে প্রথমে কিন্তু WHটা বসে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো আই ওয়াজ এ চাইল্ড, তাহলে এটা কোন টেন্সে রয়েছে তোমরা জানো। তারপরে রয়েছে আই ওয়াজ নট অ্যাফ্রেড। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী তোমাদের কিন্তু করতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সেম ওয়ার্ড বা সিনোনিম করতে হবে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল। তাহলে সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কোনটা হবে দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে হার্মফুল, মানে ক্ষতিকর। ঠিক আছে, নেক্সট এখানে রয়েছে আবার একটা প্রভাব রয়েছে, দেখো কোনটা প্রভাব চারটার মধ্যে ঠিক হবে। দেখো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, প্রভাবগুলো তোমরা ভালো করে করার চেষ্টা করবে, কারণ এইরকমভাবে তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে প্রভাবের মনে রাখতে হবে, এতই কনফিউজ হবে যে চারটা মনে হচ্ছে ঠিক কিন্তু একটা ঠিক আছে আর তিনটে ভুল আছে, কোনটা ঠিক হবে সেটা তোমরা দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন ডি, নাথিং এন্ডস ফর ইভার, অর্থাৎ এক মাসে শীত যায় না। নেক্সট প্রশ্ন আবার বলছে একটা অপোজিট ওয়ার্ড রয়েছে, অপোজিটটা হচ্ছে ডেসপেয়ার। ডেসপেয়ার কথার অর্থ তোমরা জানো যে হতাশা, তাহলে সঠিক উত্তর কী হবে? অপোজিট বা বিপরীত ওয়ার্ড আশা করি হয়ে গেছে, হোপ হবে সঠিক বিপরীত ওয়ার্ড। নয় নম্বরে আবার রয়েছে স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে, সিগারেট কোনটাই সঠিক স্পেলিং টেস্ট হবে দেখো। যত তাড়াতাড়ি পারো উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে টাইমটা সেভ হবে, তোমাদের অনেক কাজে দেবে। এইভাবে তোমাদের হ্যাবিট করতে হবে, যত এইভাবে হ্যাবিট করবে দেখবে এক্সামিনেশন সেন্টারে তোমাদের কোনো সমস্যা হবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তোমরা একবার মিলিয়ে নাও।
ঠিক আছে। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসাতে হবে, মাই হাউস ইজ অ্যাটাচ, অ্যাটাচের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েটটা বসে। আশা করি অ্যান্সার হয়ে গেছে অপশন বি, অর্থাৎ অ্যাটাচের পরে কিন্তু সবসময় টু বসবে, তোমরা এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট আবার রয়েছে কি, একটা সঠিক স্পেলিং করতে হবে, অ্যাথলেট, অ্যাথলেট সঠিক উত্তর মানে স্পেলিং কোনটা হবে দেখো, আশা করি হয়ে গেছে, সঠিক যেটা হবে অপশন এ, অ্যাথলেট। নেক্সট রয়েছে আবার প্রভাব রয়েছে, প্রভাব তোমাদের চারটা থেকে পাঁচটা পরীক্ষা আছে, প্রভাবগুলো তোমরা ভালো করে করার চেষ্টা করবে, কোনটা ঠিক হবে একবার দেখে নাও। গুড, অপশন সি হবে এর সঠিক উত্তর, আফটার মিটস কামস মাস্টার্ড, অর্থাৎ নুন আনতে পান্তা ফুরোয়। তোমরা জানো যে প্রবাদ প্রবচনটা খুবই প্রচলিত। নেক্সট হয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট আবার বসাতে হবে, দেখো দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, ব্লাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী কী বসবে তোমরা অনেকে জানো, এর আগে করা হয়েছে। আশা করি অ্যান্সার হয়ে গেছে অপশন সি হবে সঠিক উত্তর, অফ, ব্লাইন্ডের পরে কী বসে, অফ বসে। 14 নম্বর এখানে 14 কোশ্চেন বলা হয়েছে, এবার আবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রয়েছে, দ্য ওয়ার্ড ওয়ার ক্যাপাবেল ড্যাশ এক্সপ্রেসিং দ্য আইডিয়া, তাহলে ক্যাপাবেলের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসে। তোমরা অনেকে জানো যে ক্যাপাবেলের পরে সবসময় কী বসে, অফ বসে, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট রয়েছে ইনডাইরেক্ট, আবার দেখো করতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তোমরা একবার চেষ্টা করো ন্যারেশন চেঞ্জটা কী করে করতে হবে, অ্যান্সারটা কী হবে, খুব ইম্পর্টেন্ট, হি সেড আই এম গোয়িং টু কলেজ জাস্ট নাও, তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখো, আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে, তোমরা জানো যে অ্যাম ইজ থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে কী হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তাহলে দেখো সঠিক উত্তরটা কী হবে, এর সঠিক যে উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আবার রয়েছে একটা অপোজিট ওয়ার্ড আছে প্রোটিয়েন, এই প্রোটিয়েন কথার অর্থ হচ্ছে পরিবর্তন, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, অপোজিট বা বিপরীত ওয়ার্ড আনচেঞ্জিং, যেটা হচ্ছে অপরিবর্তন, ঠিক আছে। নেক্সট রয়েছে সেম ওয়ার্ড বা সিনোনিম করতে হবে, ভেরাসিটি, এই ভেরাসিটির সিনোনিম কী হবে দেখো, এই ভেরাসিটির সিনোনিম বা সিনোনিম বা যেটাকে সেম ওয়ার্ড বলে সেটা হচ্ছে ট্রুথ, অর্থাৎ সত্য। নেক্সট রয়েছে আবার কী রয়েছে, আবার তোমাদের সামনে রয়েছে একটা কারেক্ট স্পেল আর্গুমেন্ট, কোনটা ঠিক হবে, খুব ইম্পর্টেন্ট, আর্গুমেন্ট অনেকে ভুল করে, দেখো কোনটা ঠিক হবে, ফাটাফাট উত্তর দিয়ে দাও, উত্তরটা মিলে না, অপশন বি হবে এর সঠিক উত্তর, এ আর জি ইউ, ইউ মাঝে কিন্তু হবে না, ঠিক আছে, আর্গুমেন্ট। নেক্সট রয়েছে 19 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, হি ডিড সামথিং হুইচ ওয়াজ কন্ট্রারি, এই কন্ট্রারির পরে কী হবে, এর পরে কিন্তু সবসময় কী বসে, টু বসে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্ট্রারির পরে সবসময় টু বসে, এর কথার অর্থ হচ্ছে বিরুদ্ধে। নেক্সট রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে রেট লেটার ডে, তোমাদেরকে ভালো করে বোঝানো হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে ভালো করে দেখে নেবে, ইডিয়ম ফ্রেজেস অন আর সাবস্টিটিউশনের খুব ছবির সাথে ভালো করে বোঝানো হয়েছে, রেট লেটার ডে এই কথার অর্থটা কী, তোমরা একবার দেখো অ্যান্সারটা পারছো কি না। এর সঠিক যে উত্তরটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর, কেননা রেড লেটার ডে, দেখো একটা একটা লেটার তোমাদের কাছে যদি আসে, লেটারটা রেড যদি হয়, অর্থাৎ বিয়ের কোনো ইনভাইটেশন লেটার যদি আসে, তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা হ্যাপি এবং সিগনিফিক্যান্ট ডে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডে হয়, এইভাবে তোমাদেরকে বোঝানো হয়েছিল। দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে, দেখো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কোনটা ভয়েস চেঞ্জের সঠিক উত্তর হবে, তোমরা একবার দেখো চেষ্টা করো কোনটা ঠিক হবে। এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। নেক্সট আবার রয়েছে, নেক্সট কী রয়েছে, অনার্স সাবস্টিটিউশন করাতে হবে, এক্সপার্ট ইন দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ড, অর্থাৎ পাখি দিয়ে পড়াশোনাকে কী বলে, দেখো তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট অপশন হচ্ছে সি, অর্নিথোলজিস্ট, অর্থাৎ পাখি নিয়ে পড়াশোনাকে বলে অর্থনোলজিস্ট। আর তোমরা জানো যে এর আগে আমরা পরবর্তী কোশ্চেনে তোমরা দেখবো যে কিছু কিছু মানে সায়েন্টিফিক রয়েছে, যে কোন কী নিয়ে পড়লে কাকে কী বলা হয়, এইসব ব্যাপারে আমরা একটা একটা করে জানতে থাকবো। তাহলে পাখি এই পড়া নিয়ে কে কী বলা হলো, এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্নিথোলজিস্ট, পাখি বিদ্যা, ঠিক আছে। নেক্সট আবার রয়েছে কি, তোমাদের সামনে রয়েছে ভয়েস চেঞ্জ, এটা দেখো তোমরা পারছো কিনা, দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্রান্টেড হিম এ স্কলারশিপ, দেখো সঠিক উত্তর চারটার মধ্যে কোনটা হবে,
আশা করি অ্যান্সার হয়ে গেছে। সঠিক উত্তরটা হবে অপশন বি, হি হ্যাজ বিন গ্রান্টেড এ স্কলারশিপ বাই দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, 24 যে কোশ্চেনটা রয়েছে, আবার ইডিয়ম ফ্রেজেস রয়েছে, দেখো টার্ন এ ডিফ ইয়ার, টার্ন এ ডিফ ইয়ার, তার ডিপ ইয়ার অর্থাৎ টার্ন ইয়ার, ইয়ার মানে তোমরা জানো যে কান, কানকে কী করছে, ডিপ করছে, বধির করছে, তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, ডিসরিগার্ড অর্থাৎ অবজ্ঞা করা বা অবহেলা করা। 25 যে কোশ্চেনটা রয়েছে, অনার সাবস্টিটিউশন এটাও করতে হবে, দেখো 25 কী হবে, দ্য ফার্স্ট পাবলিক স্পিচ ডেলিভার্ড বাই এ পার্সন। ঠিক আছে, প্রথম বক্তব্য বা বক্তৃতা একটা পার্সন পাবলিক প্লেসে, সেটাকে কী বলা হয় অবশ্যই, সেটাকে দেখো উত্তরটা কী হবে, এটাকে মাইডেন প্লেস বলা হয়, স্পিচ বলা হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এ ডার্ক হর্স একটা কালো ঘোড়া, আমাদের আমরা তোমাদেরকে ভালো করে বোঝানো হয়েছিল যে ডার্ক হঠাৎ করে একটা ঘোড়া চলে এলো কম্পিটিটর বা কম্পিটিশন করতে, তাহলে অবশ্যই অপশন এ হবে এর সঠিক উত্তর, অ্যান আনফোর্সিন কম্পিটিটর। ঠিক আছে, অপ্রত্যাশিত প্রতিযোগী। নেক্সট রয়েছে তোমরা দেখো যে ইরোর কোথায় রয়েছে, তোমাদেরকে ফাইন্ড করতে হবে। 27 নো সোনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট, নো ইরোর, তাহলে কোথায় ইরোর রয়েছে তোমরা একবার চেষ্টা করো। দেখো আশা করি তোমাদের হয়ে গেছে, দেখো এই অপশন বি এ কিন্তু ইরোর রয়েছে। কেন ইরোর রয়েছে তোমাদেরকে বলি, নো সোনার, হার্ডলি, স্কার্সলি এগুলো যদি থাকে ক্লজের প্রথমে, তাহলে কিন্তু প্রথমে কিন্তু অক্সিলারি হবে, অর্থাৎ হ্যাড ফ্রমে প্রথমে হবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে। ঠিক আছে, প্রথমে অক্সিলারি পড়বে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে, কিন্তু এখানে দেখো যে প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপরে অক্সিলারি বসেছে, এটা কিন্তু হবে না। আবার বলছি, নো সোনার স্কার্সলি হার্ডলি যদি প্রথমে থাকে, তাহলে তারপরে কী বসবে, তারপরে কিন্তু ক্লজ অনুযায়ী হ্যাড বসবে, অর্থাৎ অক্সিলারি বসবে, তারপরে কী বসবে, সাবজেক্ট বসবে, কিন্তু এখানে পুরো উল্টো রয়েছে, তাহলে অপশন বিতে কী হচ্ছে, ইরর রয়েছে। ঠিক আছে, নেক্সট আবার রয়েছে ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিডস ইন টু অস্ট্রেলিয়া, তাহলে এখানে কোথায় ইরর রয়েছে একবার দেখো, এখানে ইন টু, এখানে ইরর রয়েছে। ঠিক আছে, ইন টু হবে না, ইন হবে, এখানে কী হবে, ইন বা ফ্রম হবে, ইন বা ফ্রম দুটোর মধ্যে কিন্তু একটা হবে, কারণ এখানে অস্ট্রেলিয়ার কথা বলা হয়েছে, ইন বা ফ্রম দুটোর মধ্যে একটা হবে, আশা করি বুঝতে পারা গেছে। 29 যে কোশ্চেনটা আছে তোমরা পারো, কাউন্টার, কাউন্টার প্রিফিক্স, প্রিফিক্স মানে কাউন্টারের আগে বসাতে হবে, কী বসাতে হবে, তোমরা আশা করি অ্যান্সারটা দিয়ে দিয়েছো, খুব সহজভাবে তোমাদেরকে বোঝানো হয়, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে প্রিফিক্স, তাহলে আশা করি অ্যান্সারটা হয়ে গেছে, সঠিক উত্তর হবে ইন, তাহলে ইন কাউন্টার, তোমরা জানো ইনকাউন্টার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রিফিক্স। নেক্সট রয়েছে সাফিক্স রয়েছে, সাফিক্সটা দেখো এটাও তোমরা পারবে, পেন্ট, পেন্টের সাফিক্স অর্থাৎ পেন্টের পরে বসাতে হবে, কী চারটার মধ্যে পরে বসাতে হবে, যেটা অর্থপূর্ণ সাফিক্স একটা তৈরি হবে, আশা করি হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ পেন্টার, তোমরা জানো পেন্টার মানে কী। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এই ধরনের যদি তোমরা প্রত্যেক দিন মক টেস্ট পেতে চাও, তাহলে অবশ্যই একটা লাইক করো, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, তাহলে প্রত্যেক দিন আমরা যখনই মক টেস্ট তোমাদের সুবিধার্থে আপলোড করব, তখনই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সবার থেকে সামনের দিকে অর্থাৎ সামনের সারিতে এগিয়ে থাকবে। ঠিক আছে, তো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য, এই মক টেস্ট যা গুরুত্বপূর্ণ তোমাদের ফিউচারে, তার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের স্টাডি প্ল্যান একটু হাই লেভেলে নিয়ে যাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই।